8 এপ্রিল কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস মুখোমুখি হচ্ছে চেন্নাইয়ের চেপক। কিন্তু সবার আগে কলকাতা নাইট রাইডার্স ভাই যা ভয় দেখাচ্ছে, চেন্নাই এমনিও ভয়তে চলে যাচ্ছে। এমনিও চেন্নাই ফ্যান শুনছি কলকাতা নাইট রাইডার্সের দিকে শিফট হচ্ছে, যে তারা কেকেআরের ফ্যান। থালা এখন শুধু গান করছে বলে যে কোয়েল, আর ভাই কি বলবো, থালামালা চলবে না। আমি চাই যে ধোনি ব্যাটিং করুক। ধোনি যে দুটো ম্যাচে ব্যাটিং করেছে সেই দুটো ম্যাচই চেন্নাই হেরেছে, তো কলকাতা নাইট রাইডার্সের সাথে ধোনি আগে আগে ব্যাটিং আসুক আর কলকাতা নাইট রাইডার্সের জিতে দিক। কিন্তু সবচেয়ে বড় কথা হর্ষিত রাণা নেক্সট ম্যাচে কনফার্ম খেলবে না, এবং যে পিচে খেলা হবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে, সেই পিচটা ভাই একটু বলিং পিচ থাকবে, একটু ফাস্ট বোলারদের জন্য সুবিধা হবে। সো এখানে স্পিনারের কোনো যাই আসে না, সো স্পিনার এখানে খেলাবে না। এই কারণে আপনাদেরকে একটাই কথা বলবো, ভাই বলবো না, সত্যি ব্যাপারটা হচ্ছে এখানে হর্ষিত রাণা অবশ্যই কলকাতা নাইট রাইডার্স শেষ ম্যাচ দিল্লির সাথে যে টিম নিয়ে লেবেছে সেই টিম নিয়েই লাভবে, শুধু হর্ষিত রাণা ভাই খেলবে না। অবশ্যই হর্ষিত রাণার জায়গায় সকিব হাসান বলে তাকে ডেবিউ করাতে চলেছে গৌতম গম্ভীর, তার কারণে একটা খবর পেলাম অফিসিয়াল থেকে, তো এইটাই আপনাদেরকে জানে। আর সকিব হাসান কিন্তু ডেথ ওভার বলিং ভৈভব অরোরার থেকেও ডেথ ওভার মেবি ভালো করতে পারে সকিব হাসান, এবং ভৈভব অরোরা ভাই বল ভালো প্রথম ওভারে সুইং করায়, সত্যি বলতে আগের দিন দেখেছেন কিরম হাওয়ায় সুইং করিয়েছে। দেন ভৈভব অরোরা বেটার ফার্স্টের দিক, অবভিয়াসলি ভাই হর্ষিত রাণা বেটার, বাট সকিব হাসান যদি এখন এসে 2-3টে উইকেট 150 গতি সেই প্র্যাকটিস ম্যাচের মতো বল করে দেয়, আমার মনে হচ্ছে নীতীশ রাণার মতো হর্ষিত রাণারও একই অবস্থা হতে চলেছে। আঙ্কুশ রাঘ বংশী কীরকম খেলছে অবশ্যই সেটা বলার রাখে না। তো নেক্সট ম্যাচে একটা কেকেআরের সুখবর, যে ফাস্ট বোলিং পিচ, যেহেতু ব্যাটিংদের একটু সুবিধা হয় প্রথম 1-2 ওভার দেখে খেললে, নেক্সট ভাই যে 5-6 ওভার শেষ হবে বল পুরনো হবে, সুইং করা কম হয়ে যাবে, সেই ভাই মানে ঠোক কলকাতা যদি পরের দিন ব্যাটিং করে 200, ভাই এখন কলকাতা নাইট রাইডার্স 200 করলে 250 ইজিটি করে দেবে। কলকাতা নাইট রাইডার্সের শুরু একবার নুন আর নারিন ভালো করলে 250 তো করে দিতে পারে, লাগভাগ 300 করে দিতে পারে। অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্টে জানান।